বীরভূমের দেহুচা পাঁচামি কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের পুনর্বাসন প্যাকেজ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। আজকে যারা উপস্থিত হয়েছে এখানে, তোমরা পাট্টাগুলো, তোমরা চাকরির কি দিচ্ছ আজকে? চাকরির ম্যাডাম, আজকে যেটা আছে, আজকে চাকরি দেওয়া হচ্ছে ম্যাম, তারপরে যাদের পাট্টা দেওয়া হচ্ছে আর তাদের ল্যান্ড যাদের নেওয়া হয়েছে তাদের কম্পেনসেশন দেওয়া হচ্ছে ম্যাম। এরকম 203 জন আছে, 50 জন ম্যাম এখানে রয়েছে। তারপরে ভার্চুয়ালি ম্যাম জেলাতে আমাদের মোহাম্মদ বাজারে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে বাদ বাকি তারা ওখানে রয়েছেন, ডিএমএসপি, স্থানীয় এমএলএ, বুধবার নবান্ন সভাগৃহে ছজনের হাতে পুনর্বাসন প্যাকেজ অনুযায়ী নথিপত্র সম্বলিত ফাইল হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত শিল্পপতিদের সামনে তিনি আশ্বাস দেন, দেউচা পাঁচামি কয়লা প্রকল্প হলে বিপুল কর্মসংস্থান ও অনুসারী শিল্পের বিকাশ ঘটবে বীরভূমে। অলরেডি 1500 লোক কনসেন্ট দিয়ে দিয়েছে, তাদের জমি বদলে জমি আমরা দিচ্ছি, টাকা দিচ্ছি এবং চাকরিও দিচ্ছি, সবটাই দিচ্ছি। 10,000 কোটি টাকার প্যাকেজ করা হয়েছে, শুধুমাত্র রিহ্যাবিলিটেশন প্যাকেজ করা হয়েছে 10,000 কোটি টাকা। হ্যাঁ, 30,000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হবে। বীরভূমের মোহাম্মদ বাজারে 3,500 একর জমিতে দেউচা পাঁচামি কয়লা খনির প্রকল্প করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজ্যের হাতে আছে 1,000 একর জমি, বাকি অংশে আদিবাসীদের গ্রাম, পাথর খাদান ও চাষের জমি। দুদিন আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন প্রকল্প গড়তে বাধা আসছে, তাতে খাদান মালিকদের একাংশের ইন্ধন আছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক তর্জা চলছে। Well, that is then for the people who are protesting, and I think genuine protest that is happening in that gold field there, and for the chief minister to consider that. If it is not, then it's obviously she is taking decisions against the interests of the people. আমাদের নিজস্ব জমিও আছে অনেকটা, আমরা স্টার্ট করব নিজস্ব জমি দিয়ে ফার্স্ট, এবং বাদ বাকি ল্যান্ড ওনার্স এর মধ্যে অলরেডি 1,600 অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছে, তাদের আমরা চাকরি, ল্যান্ড, পাট্টা টাটা যেগুলো যা পাওয়ার সেগুলো আমরা দিতে শুরু করে দিয়েছি আজ থেকে। দেউচা পাঁচামি প্রকল্প তৈরি করতে রাজ্য সরকার বদ্ধপরিকর, উল্টো দিকে এই প্রকল্প নিয়ে চলছে রাজনৈতিক তর্জাও। আগামী দিনে দেউচা পাঁচামি প্রকল্পের গতিপথ কি হয় সেটাই দেখার। সুমন ঘরাই ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।